আমরা এখন চলে এসেছি হোটেল টিউলিপ। এই হোটেলটি খুবই বড় এবং ফোর্থ ফ্লোরে। এই হোটেলে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। দেখে নি একটু হোটেলটাকে। এখানে লিফটের ব্যবস্থা আছে। আমরা চলে আসছি রিসেপশনে। দাদা একটু আপনাদের হোটেলের ফোন নাম্বার আর একটু রেটগুলো একটু বলুন। রেটগুলো বলতে আমি কার্ড দেখে দিচ্ছি, কার্ডে এই নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারগুলো হলো আপনার, এই নাম্বারগুলো হলো আপনাদের হোটেলের নাম্বার, তাই তো? এই নাম্বারে ফোন করে আপনি আপনার কোয়ারিজ থাকলে সেটা জানতেও পারবেন, বুকিংও করতে পারবেন। আমাদের হোটেল টিউলিপ এসি নন এসি সব পাই। এখানে এসি নন এসি দুটোই পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এটা হলো, এই আপনারা যেটা দেখছেন সেটা হলো এর মানে এসি নন এসি রুমের সবের ভাড়া, সব কিছু আপনারা এখানেই পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ দাদা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবের ব্যবস্থা আছে। খুবই সুন্দর হোটেল এটা। আমরা এখন হোটেল টিউলিপ থেকে বেরিয়ে যাচ্ছি। টিউলিপ হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই এখানে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা হয়তো আছে। আমরা জেনে নেব এই হোটেলের খাওয়ার চার্টগুলো। বলছি দাদা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ। একটু কিরাম কিরাম খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু বলবেন? ভাত ডাল সবজি মাছ মাংস সবই হবে, চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সবই আছে। একটুখানি আপনাদের রেটগুলো বা দেখানো যাবে? রেট স্বাভাবিক রেট আছে, কোনো বেশি কম নেই। আমাদের এখানে স্বাভাবিক রেটেই পাওয়া যাবে। আপনারা একটুখানি খাবারের লিস্টগুলো দেখে নিচ্ছি। সব ধরনের এখানে খাওয়ার লিস্ট পাওয়া যাবে। ওকে ওকে, একটু হোটেলের নামটা বলুন। বাইট রেস্টুরেন্ট। আমরা ঠিক টিউলিপ হোটেলের পাশেই বাইট রেস্টুরেন্ট। একটু এই এই জায়গাটার নাম বলবেন, মানে ঠিক? ব্যারিস্টার কল্যাণী ওল্ড দীঘা। ব্যারিস্টার কলোনি ওল্ড দীঘা। ওল্ড দীঘা, ওকে। আমরা এখন বাইট হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন হোটেল ডলফিনে চলে এসেছি। দেখুন, হোটেলের সামনে অনেকটা জায়গা, গাড়ি রাখার জায়গা আছে। হোটেলটি খুবই বড় এবং খুবই সুন্দর। হোটেলটা খুবই সুন্দর, খুব বড়, মনোরম জায়গা। আমরা একটু আমরা এখন একটুখানি হোটেল ডলফিনে প্রবেশ করছি। একটু জেনে নেব হোটেল ডলফিনের সব কিছু কেমন পরিষেবা। দাদা একটু, হোটেল ডলফিন। দাদা একটু আপনাদের হোটেল সম্বন্ধে একটু যদি জানতে পারতাম খুব ভালো হতো। আপনাদের রেট, আপনাদের থাকার ব্যবস্থা, একটু ফোন নাম্বার। বলছি আপনাদের হোটেলের এসি নন এসি রুমের কিরাম ভাড়া বা সব কিছু? এসি আছে স্টার্টিং 2000, 2000 থেকে উপরে 2800, 3500, 5000, বিভিন্ন রকমের রুম ক্যাটাগরি। এইগুলো কি এসি রুমের কথা বলছেন? এসি আর নন এসি একদম লোয়েস্ট রয়েছে 1000 টাকা, 1000 টাকা থেকে উপরে।
তাহলে নন এসি রুমের ভাড়া 1000 টাকা, তাই তো? আর এসি রুমের ভাড়া কত বলছেন? 2200 থেকে 5000 অবধি। এসি রুমের ভাড়া 2200 থেকে 5000 অবধি আছে, আর নন এসি 1000 থেকে স্টার্টিং। ওকে, এটা কি সি ফেসিং হোটেল? সি ফেসিং হবে না, গার্ডেন ফেসিং হবে। সি ফেসিং হবে না, গার্ডেন ফেসিং হবে। আর এখান থেকে সমুদ্র 2 মিনিট। সমুদ্র এখান থেকে ঠিক 2 মিনিটের হাঁটা পথ। হোটেল ডলফিন। একটু আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি বলেন বা একটু চার্টগুলো যদি দিয়ে দেন খুব ভালো হয়। ওকে, আপনারা দেখে নিন হোটেল ডলফিনের ফোন নাম্বার এবং কীভাবে যোগাযোগ করবেন তার ঠিকানা সবই এই চার্টে দেওয়া আছে। এখানে মোটামুটি নন এসি রুমের ভাড়া 1000 থেকে শুরু হচ্ছে, আর এসি রুমের ভাড়া 2000 থেকে 5000 পর্যন্ত শুরু হচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন আছি হোটেল সি কস্ট। দেখে নিন হোটেলটা, এটা অনেক অংশেই সি ফেসিং হোটেল। এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। আমরা এখন একটু প্রবেশ করবো হোটেল সি কস্টে। দেখছেন আমরা এখন হোটেল সি কস্টের ভিউ। এরকম প্রবেশ করছি হোটেল সি কস্ট। খুবই বড় হোটেল, খুবই সুন্দর এবং অনেক অংশে এটা সি ফেসিং। বলছি একটু দাদা বলবেন যে আপনাদের এখানে হোটেলের রুম ফেসিলিটিস, হোটেলের রুম ফেসিলিটিস কেমন আছে, তারপরে একটু হোটেল রুমের চার্জ, এসি নন এসি? আমাদের কোনো চার্জ কোনো সময় ফিক্সড থাকে না, ফাঁকার সময় নেমে যায়, আবার ভিড়ের সময় বেড়ে যায়। একটু তবু একটু যদি মিনিমাম রেটসগুলো বা ম্যাক্স 2000 থেকে 3000-এর ভিতরে, ফোর বেডরুম 3500 থেকে 6500-এর ভিতরে। ওকে, আমি বলতে চাইছি যে এই যে হোটেলের এখানে এসি আর নন এসির একটু ডিফারেন্সের চা, নন এসি নেই, সবই এসি। ও, এখানে আমরা সবই এসি রুম পাবো, নন এসি নয় এই হোটেলে। এসি রুমের ভাড়া মোটামুটি রেঞ্জ হলো 2000 থেকে শুরু হচ্ছে, এবং 2000 থেকে কত অবধি বলুন দাদা? 2000 থেকে 3500 ভিতরে। ডবল বেডরুম 2000 থেকে 3500-এর ভেতরে, আর উইথ জিএসটি এবং উইদাউট জিএসটি বলছেন দাদা? ফোর বেডরুম আছে 3500 থেকে 6500-এর ভিতরে। ও, ফোর বেডরুম কত? 3500 থেকে 6500-এর ভেতরে ফোর্থ বেডরুম। এটা এখানে সি ফেসিং তো? সমুদ্রে 50 মিটার দূরেই সমুদ্র এখান থেকে। এই হোটেলটি সমুদ্র থেকে ঠিক 50 মিটারের দূরত্বে, খুবই কাছে। কিছু কিছু রুম হয়তো আমরা সি ফেসিং পেতে পারি এখানে। ওকে, আমরা সি কস্টের পাশেই একটা রেস্টুরেন্টে পেয়ে গেছি, আহার রেস্টুরেন্ট। দেখে নিই, এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড সব কিছুই পাওয়া যায়। আমরা আর একটাই হোটেলের সামনে ঠিক রয়্যাল ভিউ। এটা ঠিক ওল্ড দীঘা সমুদ্রের ঠিক নিকটবর্তী একটি হোটেল, হোটেল রয়্যাল ভিউ। এটি খুব বড় হোটেল একটা। হোটেল রয়্যাল ভিউতে
এর একটু এসি নন এসি রুম, তার চার্জ, একটু ফোন নাম্বারগুলো আমরা জেনে নেবো এক দাদার থেকে। রয়্যাল শর্মিতে ডবল বেড এসি রুম, সিজনের মাথায় আমাদের বা 2500 টাকা রেট আছে। ও, এই এসি রুম হলো 2500 টাকা থেকে শুরু, আর নন এসি? নন এসি 2800 আর নন এসি হলো 2000-এর মধ্যে, 1800 থেকে 2000-এর মধ্যে আমরা পাবো। একটু আপনাদের যদি ফোন নাম্বারটা দেন খুব ভালো হয়। 6291। ওকে ওকে ওকে। এটা হলো হোটেল রয়্যাল ভিউর, হোটেল সান ভিউর ফোন নাম্বার, আপনারা দেখে নিতে পারেন। ওকে, আরেকটি হোটেল হলো হোটেল সি স্যান্ড, আমরা দেখে নেব ঠিক। হোটেল সি স্যান্ড একটি বড় হোটেল, হোটেল সি স্যান্ড এটাও ঠিক সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে, হোটেল সি স্যান্ড। আমরা এখন প্রবেশ করছি হোটেল সি স্যান্ড। দাদা একটু বলবেন যে আপনাদের হোটেলের ফেসিলিটিসগুলো কেমন? ম্যাডাম একটু তাহলে একটু বলবেন যে আপনাদের হোটেলের রুমের ভাড়া, এসি নন এসি? আমাদের ফিক্স রেট কখনো তো সেরকমভাবে থাকে না, আসলে এরকম সিজন ওয়াইজ এরকম ইয়ে হয়, যেরকম এরকম একটা ট্যারিফ ফেলা নেই যে এই ট্যারিফেই থাকে। যখন এমনি ফ্রাইডে স্যাটারডে সানডেতে রেটটা একটু হাই থাকে। একটু বলবেন এসি রুমের ভাড়া? এসি রুমের ভাড়া আপনার 2500 থেকে স্টার্ট হচ্ছে, ডিলাক্সগুলো একটু হাই আছে, 3500-তে চলে আসবে, সেটা 4000 অ্যাবাভ হয়ে যেতে পারে। এক্সট্রা পার্সনের জন্য আপনার 500 করে নেওয়া হয়, আর যদি এক্সট্রা কর্ড নেওয়া হয় তার জন্য 800। আমরা মোটামুটি এসি রুমের ভাড়া 2500 থেকে শুরু, প্রায় সেটা 5000 পর্যন্ত যেতে পারে। আর নন এসি রুমের ভাড়া দিদিও একটু বলবেন? ও, এখানে নন এসি ফেসিলিটিস নেই, সবই এসি ফেসিলিটিস আছে। ও, এখানে সুইমিং পুলের ফেসিলিটিস আছে, রুফটপ গার্ডেন আছে। এই হোটেলটি খুব বিলাসবহুল এবং খুবই সুন্দর।